সাবস্ক্রাইব এলটিভি আর ক্লিক করুন বেল আইকনে। নানা আয়োজন উৎসব মুখর পরিবেশে রবিবার 14 এপ্রিল 1426 বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে বাঙালিরা। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ বরণ করেছেন পহেলা বৈশাখকে। এদিন সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সপরিবারে বর্ষবরণের কিছু ছবি। স্ত্রী হনুফা আক্তার এবং 3 সন্তান সহ মুজিবুল হকের বেশ কয়েকটি ছবি সোশ্যাল সাইটে পোস্ট করা হয়েছে। এরপরেই বৈশাখী সাজে সাবেক রেলমন্ত্রীর পরিবারের ছবিগুলো রীতিমতো ভাইরাল হয়ে যায়। সোশ্যাল সাইট ইউজাররা এই বর্ষিয়ান রাজনীতিবিদ এবং তার পরিবারকে নববর্ষের শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছেন। রেলওয়ের বিভিন্ন গ্রুপেও পোস্ট করা হচ্ছে ছবিগুলো। উল্লেখ্য, 2014 সালে আওয়ামী লীগ সরকারের হয়ে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন মুজিবুল হক। ওই বছরের 31 অক্টোবর 67 বছর বয়সে কুমিল্লা জেলার চাঁদদিনা উপজেলার মীরাখলা গ্রামের হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন। 2016 সালের মে মাসে তিনি কন্যা সন্তানের বাবা হন। এরপর গত বছরের 15ই মে তাদের ঘর আলো করে আসে যমজ পুত্র সন্তান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।